বেশ অনেকদিন ধরেই রিকোয়েস্ট ছিল আপনাদের যে কথা এবং অভিকে একসঙ্গে ইন্টারভিউ করার, এবং ফাইনালি কথা এবং অভি এবং এখানে ল্যাপেল লাগালো নিয়ে এটা চলছে। অভি ওরকম কিছু লাগালাম, অভি বলে কেউ নেই, এভি 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 রাইট। সো আচ্ছা উচ্চারণটা হচ্ছে এভি হতে হবে, মাই গুডনেস। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ইনভিটেশন হচ্ছে এ এবং বি, আমি প্রথম সেটাকে এভি যেটাকে আমি বলছি অডিও ভিজুয়াল, এখানে আবার কে আছে অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল বললে আমার হেল্প হয়। হ্যাঁ এটা তোমার ল্যাপেল, নিজে ল্যাপেল নিজে কথা বলো, আমার ল্যাপেল আছে এখানে এই। হ্যালো হ্যালো। সাধারণত পরিষ্কার হই আমি, পরিষ্কার হয়ে গেছে কি বলবো দেখছি যখন আমরা দেখলাম খেলাধুলো হলো, শুটিং হয়ে যাওয়ার পর পুরো লাল পার্টিসিপেট করতে পারি। তো আমার মনে হয় যে খুব নিষ্ঠার সাথে, খুব ডেডিকেশনের সাথে এবং খুব ভক্তির সাথে কিন্তু আজকে পারফরমেন্সটা করেছি, আমি চেষ্টা করেছি করার। এবং শুধু তাই না, ও যেভাবে ওই পুরো গণেশের মেকআপে ওই গেটআপটা নিয়ে যেভাবে শুট করেছে, এবং কথা লাফ মেরে নামছে, নেমে গদা দিয়ে মারছে, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মানে গণেশের ফিমেল ভার্সনও যে হতে পারে, এত সুইট কিউট হতে পারে, সেটা আজকে আমরা দেখলাম। কারেক্ট কারেক্ট, গণেশ ইঁদুরটার মতো লাগছিল ইনিশিয়ালি, বাট গণেশটাও ভালো মানিয়েছে, ভালো মানিয়েছে সেটা না, কিন্তু কথা যে জাম্প মেরে নামছে, নেমে কাউকে গদা দিয়ে মারছে, এইটা আমি কোনো স্বপ্নে হয়, দুঃস্বপ্নে দু একবার দেখেছি জাম্প মেরে মারলে পড়ে গেল। আমি বলে রাখি, সুমনদা যেন না দেখতে পায় ব্যাপারটা, এইটা কিন্তু ও আগে থেকেই বলে রেখেছিল যে এই সুযোগ ডিরেক্টরকে দুঘা বসাবো, 14 ঘন্টা করে ক্লান্ত পরিশ্রম করাচ্ছে এই সুযোগে, সুমনদা সুমনদা কিন্তু গদাটা ভারী, দেখি বাম, ও সরি সুমনদা লেগে গেল, আরে এইটাও করেছে ইচ্ছে করে, এটাও প্ল্যান ছিল, এরকম প্ল্যানিং থাকে নাকি? প্ল্যান ছিল, প্ল্যান ছিল, মানে এসব করো এইসব নাকি, এরকম কেস খাওয়ায় মনে হচ্ছে না, আমি জিজ্ঞেস করলো মানে ও কেস খাওয়ায় না, ওকে তো গদা দিয়ে মারতে পারে সেটাও মনে হচ্ছে না, ওকে মেরে তো দিল, কেস খাওয়ায় কি, সেটা তো কথা করেছে, সুস্মিতা তো করেনি, সুস্মিতার ভেতর কথা সেজে সুস্মিতাই করেছে, সাহেব কি কেস খাওয়ায় এরকম মাঝে মধ্যে, তারপরে কেঁদে ফেলো তো, প্যাম্পার্ড আমরা জানি, আগে একবার ইন্টারভিউ করেছিলাম তুমি বলেছিলে ভীষণ প্যাম্পার্ড, ও না আমি তো কাকুমাকেও বলেছি, আমরা তো কি বলে মাম্মা না কি বলে থাকে, মাম্মাকে তো কোনোদিন বকা বকি করিনি, এইটাই তো ভুল করেছে, ঠিক আছে আপনারা করেননি, আমি তো আছি আমার সঙ্গে 1 বছর, আমি করে দেবো, ডোন্ট ওয়ারি, সারা জীবনে যত বকা সব একবারে করে দেবো। আচ্ছা বেশ, আর বেশিক্ষণ নেওয়া যাবে না, তবে ইয়েস কি টুইস্ট আসছে কথাতে, যদি ভিউয়ার্স দেখো দেখি আমি গল্পটা জানিস কিরকম, বল দেখি, আমি তো বলছি গল্পটা তো বলে দেব না, বল না যেটা জানিস সেটা বল। আমরা একটা গ্রামে এসেছি বদ্রিখালীতে, সেখানে ছোট করে বলতে হবে রিসার্চ করবে হিস্ট্রি পেপারের, এবার একটা ঐতিহাসিক মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরে এসেই গন্ডগোল হয়ে গেছে, আমরা জানতে পেরেছি মন্দিরে একটা অনৈতিক কাজকর্ম হয়, সেটা তারপরে জুনিকে খুঁজে পাচ্ছি না, তারপরে তোমরা প্রোমো দেখে ফেলেছো জুনিয়াকির বিয়ে হচ্ছে, কিন্তু তারপরে গুহবাড়িতে গিয়ে কি হবে, মানে জুনিকে আমরা কিভাবে উদ্ধার করব, বিয়েটা কিভাবে হবে, তারপরে কি হবে, মেজোবার কি রিয়াকশন হবে, কি হবে, সেই সবকিছু দেখার জন্য সবকিছু দেখার জন্য তোমাদের দেখতে হবে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় কথা। বেশ, বেস্ট উইশেস, এই ট্র্যাক খুব ভালো হোক, আর এরকম নানান ইন্টারমিডিয়েট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়ালে, কারণ খবর এখন এখানেই।